আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো তা হচ্ছে এই বইটি। বইটির নাম হচ্ছে এসো ইয়াজুজ মাজুজ চিনি, এবং এই বইটি সংকলন করেছেন রাজীব হাসান ভাইয়া, এবং এই বইটি প্রকাশিত হয়েছে আজান প্রকাশনী থেকে। বইটির গায়ের মূল্য মাত্র 100 টাকা, এবং এই বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 47। এখন কথা হচ্ছে যে কেন আমাদের ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানতে হবে। তো ইয়াজুজ মাজুজ হচ্ছে কিয়ামতের অনেক বড় একটি আলামত। তো এই বিষয়ে যদি আমরা নাই জানি তাহলে কিন্তু খুবই খারাপ। তো এই বইটি কিন্তু বলা আছে যে বইটি লেখা হয়েছে শিশুদের জন্য। আমি মনে করি আসলে এই বইটি কিন্তু আমাদের সকলেরই পড়া উচিত, কারণ ছোট বড় কোনো বিষয় না। আমাদের মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ নিয়ে অনেক ভুল ধারণা আছে। অনেকে কিন্তু মনে করে যে ইয়াজুজ মাজুজ হচ্ছে কোনো ভিন গ্রহের প্রাণী বা কোনো এলিয়েন আর কি। আসলে কিন্তু বিষয়টা পুরোপুরি ভুল। ইয়াজুজ মাজুজ কিন্তু আমাদের মতনই মানুষ। এটা কি আপনারা আগে জানতেন? আমার মনে হয় অনেকেই জানতেন না, কারণ আমি যাদের কাছ থেকে শুনেছি সবাই বলেছে যে ইয়াজুজ মাজুজ কোনো নর্মাল কোনো মানুষ না। তো আসলে এটা কিন্তু একটা ভুল ধারণা। তো এই বিষয়টাই কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত, কারণ ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিন্তু আমরা না জানি তাহলে কিন্তু আমরা কিন্তু কিয়ামতের অনেক বড় লক্ষণ সম্পর্কে অজ্ঞ থেকে যাব। তো এই অজ্ঞতা দূর করার জন্যই কিন্তু আমাদের এই বইটি পড়া উচিত। এবং এই বইটিতে আমি বলবো যে সূচিপত্র যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে খুবই সহজ করে ইয়াজুজ মাজুজের ব্যাপারে অনেক কিছু দেওয়া আছে। আমি মনে করি যে এই বই যদি আপনারা পড়েন তো ইয়াজুজ মাজুজ সম্পর্কে আপনাদের যে সাধারণ যে ধারণাটা দরকার তা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদিও বইটি শিশুদের জন্য লেখা, আমি তো বললাম যে এই বইটি কিন্তু বড়ও পড়তে পারবেন। তো আমি বলবো যে এই বই যখন আপনারা পড়বেন আপনাদের কিন্তু ইয়াজুজ মাজুজ সম্পর্কে পুরো ধারণাটা এসে যাবে। এরপর থেকে যখন আমরা কথা বলবেন ইয়াজুজ মাজুজ নিয়ে আপনাদের কিন্তু লেভেল একটু আপই থাকবে, কারণ এই বিষয়ে কি অনেকে জানে না বা অনেকে ধারণা থেকে কথা বলে তো তখন তারা উল্টাপাল্টা কথা বলে। কিন্তু আপনি তো স্মার্ট মানুষ, তো আপনি কিন্তু এই সম্পর্কে জানেন, তখন কিন্তু আপনি কিন্তু পুরো রুমের মধ্যে একদম সুপার হিরো হয়ে যেতে পারবেন, কারণ আপনি জানেন একদম আসল ঘটনাটি। এই বইটি পড়লে কিন্তু আপনারা সবাই জেনেই যাবেন যে ইয়াজুজ মাজুজ শব্দের অর্থ কী, বা এরা এখন কোথায় আছে, এবং এরা দেখতে কেমন, এরা যখন বের হবে তখন এদের অবস্থা কী রকম হবে, এমনকি এদের শেষ পরিণতিটি কী হবে। আর আরও বেশি দেওয়া আছে যে এই বইটিতে তা হচ্ছে যে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যে ভুল ধারণাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে তা লেখা আছে। তো এই যখন আপনারা পড়বেন যে ভুল ধারণাগুলো তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে না, এই ভুল ধারণাগুলো কিন্তু আমাদের আশেপাশের মানুষের মধ্যে অনেকের মধ্যেই আছে। তো এই বিষয়ে যখন আপনারা জানবেন তো আমি আশা করি যে আপনাদের সবার কাছে ভালো লাগবে। মাত্র 47 পৃষ্ঠার একটি বই, খুবই সহজ, এবং বইটার দামও কম, গায়ের মূল্য 100 টাকা, হয়তো আরও কম দামি হবে, তাই না? তো এত কম দামে আপনারা বই পাচ্ছেন, এটা হচ্ছে একদম দামে কম মানে ভালোর মতো আর কি। তো আমি মনে করি এই বইটি আপনাদের সকলের সংগ্রহ করা উচিত, এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানা উচিত। আশা করি আপনারা এই সম্পর্কে জানবেন, এই বইটি সংগ্রহ করবেন। তো বই সংগ্রহ করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমাদের আবার দেখা হবে আগামীকাল। সে এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।